अस्सलाम वालेकुम, मेरा नाम यमुना जैदी है और ये मैसेज मैं आप सब लोगों के लिए रिकॉर्ड कर रही हूँ। वाओ, शाकिबर विपरीते अभिनय करबे पाकिस्तानी अभिनेत्री, विदेशी नायिकार हैट्रिक करबेन ढालीवुड किंग शाकिब खान, एमनटाई चाच्छेन अनेक शाकिब भक्त। পাকিস্তানি তুমুল জনপ্রিয় নায়িকা ইমনা জাইদিকে শাকিবের বিপরীতে অভিনয় করার দাবি তুলেছেন শাকিব ভক্তরা। বর্তমানে ঢালিউড সুপারস্টার শাকিব খান বেছে বেছে কাজ করছেন, তার আপকামিং লাইন আপ বেশ স্ট্রং। শাকিব খানের আপকামিং সব সিনেমার নায়িকা বিদেশি। ইয়েস, আমাদের ভারতের বলিউড ইন্ডাস্ট্রির সোনাল চৌহান শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার সঙ্গী, রাজকুমারের নায়িকা হলিউড ইন্ডাস্ট্রির কোর্টনি কফি এবং টলিউডের নায়িকারা তো শাকিবের ঘরের নায়িকা বললেই চলে। শাকিবের ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমার নায়িকা, নবাব শিকারী, ভাইজানের মতো অনেক সিনেমার নায়িকা টলিউড থেকে নেওয়া, আর সেই জন্য শাকিবিয়ানরা একটি নতুন বাহানা ধরেছে, প্রিয় শাকিবের কাছে আবদার করেছে। এবার টলিউড বলিউড হলিউড নয়, আপকামিং কোনো সিনেমায় শাকিবের বিপরীতে পাকিস্তানি নায়িকাকে নিলে অনেক ভালো হবে। সাথে 99% দর্শক চাচ্ছেন শাকিব খানের বিপরীতে ইমনা জাইদি অভিনয় করলে ভালো হবে। এই নায়িকার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি হলো নায়াব, সিনেমাটি নারী কেন্দ্রিক। যাই হোক, ইমনাকে বেশ ভালো লেগেছে আমার, সেই জন্য আপনাদেরকেও এই ব্যাপারটা শেয়ার করলাম। আমিও চাচ্ছি শাকিব ভাইয়ের সঙ্গে ইমনার একটি ধামাকা হয়ে যাক, সেই অপেক্ষায় আছি। আপনাদের কাছে ইমনা জাহিদিকে কেমন লাগে, শাকিবের সঙ্গে তাকে কেমন মানাতে পারে, অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।